नामस्रष्टं मनमपि शचीपुत्रमत्रस्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरिङ्गुष्टवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिकामाधवसं प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतु अस्मिन् ओ मज्ञानम तिमिरांधस्य ज्ञानंजन सलाकया चक्षुरोन मिलितं जेना तस्मै श्री गुरवे नमः श्री चैतन्य मनोविष्टं भूतले स्वयं रूपकदामयं ददाति सो नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीतिनामिने निताई नितायि कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवानि प्रचारिणे निर्विशेषशून्यवादि पाश्चात्यदेशतारिणे बंशा कल्पतरुभ्य कृपा सिंधु भैवच पति पावनेभ्यो वैष्णवभ्यो नमो नम गुरव गौरचंद्राय राधिकाव तदालये कृष्णा कृष्णभक्ताय क्रिष्ना तदभक्ताय नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रेयद्वैत गदाध श्रीवासदी भक्त वृंद सब एक साथ उच्च हरि नाम करब सब हाथ तुले हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে আর জুড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरिनाम संकीर्तन की, की गौर प्रेमानंदे हरे कृष्ण तो आज के इस शुभ सन्धाय ईस्कन अनुमोदित माजडिया श्री श्री हरे कृष्ण नामहट संघ भक्तवृंद एवं माजडिया अधिवासी সজ্জন ভক্তমণ্ডলী সম্মিলিতভাবে একদিনের জন্য যে হরে কৃষ্ণ উৎসব ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এই উৎসবে উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন আমহ বিশ্ব প্রচারক মন্ত্রী ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার রহতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরমারাধ্য গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অবিন্দ ভক্তিবেদান স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবৎ নিবেদন করে তার রহিতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের হিতুকী আশীর্বাদ প্রার্থনা করছে হরে কৃষ্ণ তো চেষ্টা করবো বাংলা ভাষাতে বলার জন্য যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় তো বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজ গুণে মার্জনা করবেন আমরা সবসময় কথা বলতে অভ্যস্ত কিন্তু আমাদের চেষ্টা করা উচিত যখনই ভগবানের কথা আলোচনা হয় বা সেখানে বন্দনা করা হয় সবাই মনোনিবেশ করা উচিত কেন শ্রবণ কীর্তন ভগবানের গুণগান এগুলিতে মনোনিবেশ করতে হয় এখানে এসে অন্তত একটু ধৈর্য নিয়ে বসে শুনবেন অনেক কথা আমরা বাড়িতে বলি কিন্তু এখানে যে কথা কেবল কৃষ্ণের কথা যখন আমরা বলতে বলছি হরে কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ বলবেন আর তারপরে যেগুলি বলা আছে শুনবেন তাহলে আসার এখানে সার্থক হবে আপনার বাড়িতে কত কাজকর্ম বন্ধ করে এখানে এসেছেন কেন না সেই কর্মগুলি কিভাবে পবিত্র করবেন নিজ জীবনে সমস্ত কর্ম কীভাবে ভগবানের সেবাই ঠিকভাবে সেবা গ্রহণ করবেন কৃষ্ণকে সন্তুষ্ট করবেন তো সেগুলি শিক্ষা লাভ করা যায় ভক্ত সঙ্গে গীতা ভাগবতের আলোচনাতে তাহলে আমরা আমাদের কর্মকে পবিত্র করতে পারি যেখানে আমরা আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি কর্মবন্ধন মানে বারবার জন্ম মৃত্যু চক্র যার দরুন আজ এখানে আমরা কত বৈচিত্র্যে বসে আছি কেউ মহিলা আছে কেউ পুরুষ আছে কেউ ধনী আছে কেউ গরিব আছে কেউ শিক্ষিত আছে কেউ অশিক্ষিত আছে তীরকম দেখতে সুন্দর কেউ অসুন্দর কেউ ব্রাহ্মণ কেউ মুচি এখানে প্রত্যেক ব্যক্তি আমরা পরস্পর দেখুন সবাই আলাদা আলাদা কেউ একই রকম দেখতেও নয় সবার মুখটা আলাদা আলাদা তো এগুলি কেন এগুলি বলে কর্ম পূর্বের কর্ম অনুসারে ভাগবতে বলেন কর্ম না দৈবনেত্রেণ জন্তুর দেহ উপপতয় জন্তু মানে জীব তার পূর্ব কর্ম অনুসারে এই দেহ লাভ করে এই জড়া প্রকৃতিতে তিনটি গুণ আছে রজগুণ তমগুণ সত্যগুণ এই গুণের সঙ্গ করলে তখন সৎ অসৎ জুনি জন্মসু সে কখনো উচ্চকূলে বা কখনো নিচ কখনো ধনী কখনো গরিব কখনো রাজা কখনো প্রজা এটি আমরা এই বৈচিত্র্য এই জগতে আমরা দেখতে পাচ্ছি সবাইকে এটা বিশ্বাস করেন কতজন বিশ্বাস করেন হাত তুলুন সবাই কেউ শত্রু কেউ মিত্র সমাজে আমরা দেখছি তার কারণ গুণ সঙ্গ অস্য এই ভগবান তিনি এই জগৎ সৃষ্টি করেছেন জড় এটাকে জেলখানা বলা হয় দুর্গ এই যেন দুর্গা মাতাকে নিযুক্ত করেছেন দুর্গা শব্দটা আসছে দুর্গ থেকে যিনি দুর্গের রক্ষয়ত্রী তাই তাকে বলা হয় দুর্গা জেলের জিনিস জেলের যিনি সুপারিনটেন্ডেন্ট মানে যিনি সুপারিনটেন্ডেন্ট হন তাহলে আমাদের অনেক জেল আছে জেলের সুপারিনটেন্ডেন্ট আছে তো মানে তিনি সর্বে নন মূল সরকার তিনি জানেন তার দেশের লোক ভুল করবে আইন উলঙ্ঘন করবে তার জন্য আগে থেকে জেলখানাও রেডি হয়ে থাকে সেই জন্য সেই প্রত্যেকটা জেলে এক একটা সুপারিনটেন্ডেন্ট আছে ঠিক এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে জড়জগৎ আছে দুর্গ আছে তো সেই পরম সরকার পরমেশ্বর ভগবান কৃষ্ণর নির্দেশনায় বিভিন্ন দেবদেবীরা তারা ভগবানের কর্মচারী রূপে নিযুক্ত রয়েছেন যেমন দুর্গা মাতা এই জড় রূপক দুর্গের সুপারিনটেন্ডেন্ট তিনি ত্রিশুল নিয়ে রয়েছেন আদি দৈবিক আদিভৌতিক এবং আদি আত্মিক এই ত্রিতাপ দুঃখ প্রদান করেন শাস্তি দান করেন যখন আমরা ভগবানের আইনকে উল্লঙ্ঘন করি তো জন্য এই গীতা ভাগবত হচ্ছে আইন গ্রন্থ সেগুলি আইন সরকার সব কিছু লিখিতভাবে দিয়ে দেন যখন প্রজারা সেগুলি উল্লঙ্ঘন করে তখন তাকে শাস্তি দেন জেলে পাঠিয়ে দেন তাই প্রশাসক মণ্ডলে আছে প্রশাসক তারা দেখবে কারা ভুল করছে সঙ্গে সঙ্গে তাকে ক্যাপচার করবে এবং তাকে শাস্তি হ্যাঁ জেলে পুরিয়ে দিবে নিয়ে সেই জন্য এই জড়জগত রূপক দুর্গে আমরা এরকম কয়েদি সবাই কেউ ফার্স্ট ক্লাস কয়েদি কেউ সেকেন্ড ক্লাস কয়েদি কেউ থার্ড ক্লাস কয়েদি আমরা অনেক সময় ভাবছি আমি ধনী টাকা পয়সা গাড়ি বাড়ি আমার আছে তাদের বেলায় ফার্স্ট ক্লাস কয়েদি যেমন দেখবেন অনেক সময় কোন মিনিস্টার তাকে জেলে নেওয়া হয় ভুল করলে তারা কোথায় থাকে তারা টিভি দেখতে সুযোগ পায় পেপার পড়তে সুযোগ পায় হ্যাঁ অ্যাটাচ বাথরুম দেয় কিন্তু বন্দি ঘর থেকে তাকে জেলের মধ্যে রেখে দেওয়া হয় নজরবন্দি তো এরা ফার্স্ট ক্লাস কই দিই আর সেকেন্ড ক্লাস কই দিই এক ঘরে অনেকজন একটা পাখা একটা বাথরুম দরজা নেই এরকমই তো এরকম হচ্ছে সেকেন্ড ক্লাস কই দি থার্ড ক্লাস কই কইদি একদম সেলে থাকে হাত পা একদম ছড়িয়ে বসতেও পারবে না মাথাটাও সোজা হয়ে বসতে পারবে না সেখানে পায়খানা পেচ্ছাপ সেখানেই করতে হবে তো এরকমই জেল আছে আমাদের জগতে তাকে সেল বলা হয় তো মাতৃ জঠরটা হচ্ছে একটা সেল এই জড় ব্রহ্মাণ্ডে আমরা ওই মাতৃ জঠের সেলে গিয়ে ঢুকে যাই মাথাটার মাথাটা দিকে ধনুকের মতো থাকতে হয় সেখানে মল মূত্র একসাথে হ্যাঁ কত কিছু কীট সেখানে কত কষ্ট তো এরকমই এই জড় জগতে আমরা এই জেলের মধ্যে আছি দুর্গা যিনি আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক এই ত্রিতাপ ক্লেশ মানে কষ্ট প্রদান করেন যেন তিনি ত্রিশুল নিয়ে রয়েছেন আদি ভৌতিক মানে কি না অন্য জীব কর্তৃক যে দুঃখ আসে যেমন কোনো সাপ কামড় দিবে বা মশা কামড় দিবে কুকুর কামড় দিবে বা অন্য কোনো জঙ্গিরা শ্যুট করে দিবে বা এখন রাজনৈতিক সংঘাত লাগছে কেউ এসে শুট করে দেবে আপনি অন্য দলে আছেন দেখছে ওই লোকটা অন্য দলে গিয়ে শ্যুট করে দেবে এগুলি বলে আদি ভৌতিক দুঃখ অন্য জীব থেকে যে কষ্টটা আসছে তাকে আদি ভৌতিক দুঃখ বলা হয় এই দুর্গা মাতা প্রদান করেন আদি আত্মিক দুঃখ আদি আত্মিক দুঃখ হচ্ছে কি না মন এবং দেহ থেকে আমাদের এই যে দেহটা আছে আমাদের মন আছে তো মন থেকে এবং দেহ থেকে দুঃখ হয় তো মনে আমরা কষ্ট পাই অনেক সময় দেখা গেল ব্যবসাতে হানি হয়ে গেল লস তখন মনে অনেক কষ্ট বাবা মারা গেল মনে অশান্তি খুব কষ্ট ঘরটা আগুন লেগে গেল মনে অশান্তি তে মানসিক কষ্ট আর একটা হচ্ছে দেহিক কষ্ট দেহিক কষ্ট আবার চার প্রকার সেই কষ্টগুলি ভগবান গীতায় বলছেন তো দেহিক দুঃখ সেটি কি না জন্ম যেটা আমরা শুনছিলাম মায়ের গর্ভে জন্মটা কতটা দুঃখদায়ক সেখানে মায়েরা অতিরিক্ত লঙ্কা খায় লবণ খায় তিক্ত খায় টক খায় পেঁয়াজ রসুন খায় মৎস্য মাংস ভোজন করে যার ফলে বাচ্চাকে ওই গর্ভের মধ্যে কত কষ্ট পেতে হয় জ্বালা করে তার শরীরটা লবণ খেলে লঙ্কা খেলে আমরা যদি এমনি শক্ত হাত লঙ্কা যেয়ে একটু দলে নেই এখানে লেগে গেলেই কত জ্বালা করে তো মায়ের গর্ভে সন্তান মা ভাবছে আমার সন্তান এসেছে গর্ভে কত আনন্দ করছে কিন্তু লঙ্কা মদ কত রকম খারাপ জিনিস খাচ্ছে আর শিশু সেখানে কষ্ট পাচ্ছে সে বুঝতে পারছে না লঙ্কা হাত দিলে জ্বালা করছে তার গর্ভে শিশুকে রেখেছে লবণ হাত দিলে জ্বালা হচ্ছে তাহলে সে শিশু গর্ভে নিয়েছে বলছে আমি মা আর শিশুকে মাও যন্ত্রণা দিচ্ছে এই সময় তো অখাদ্য কুখাদ্য খেয়ে সেখানে কৃমিকিটের বাড়ছে কত যন্ত্রণাদায়ক জন্ম জন্ম হলে মৃত্যু অবশ্যই হ্যাঁ কৃষ্ণ গীতায় বলছেন যেটা যার জন্ম হবে তার অবশ্যই মৃত্যু হবে কিন্তু আমরা জানি না আমরা কেউ মৃত্যুবরণ করতে চাই না তো মৃত্যু যন্ত্রণাটাও খুব কষ্ট ভাগবতে বলেন যে চল্লিশ হাজার কাঁকড়া বিছা কামড়ালে তো যত যন্ত্রণা মৃত্যু যন্ত্রণাটা ওইরকমই তো মৃত্যু কেউ আমরা বরণ করতে চাই না কিন্তু আমরা চাই না চাই আমাদের হাতে নেই আমরা যখনই ভগবানের আইনকে উল্লঙ্ঘন করব। তখন বারবার ভগবান হচ্ছে আমি কাল রূপে হ্যাঁ তোমার সব কিছু হরণ করে নিব মৃত্যু সর্বহরম অহম তো সব গীতা আইন গ্রন্থ আমরা এগুলো জানি না জন্ম হলে মৃত্যু হবে আর এই দেহ লাভ হলে কী হবে বার্ধক্য হবে এখানে অনেক বার্ধক্য আছেন কেউ বৃদ্ধ হতে চাইনি কিন্তু আমরা সবাই বৃদ্ধ হতে যাচ্ছি হয়ে গেছি কেউ আর শরীর থাকলে ব্যাধি শঙ্করাচার্য বলছেন শরীর ও ব্যাধির মন্দিরম ব্যাধির মন্দির হচ্ছে শরীর আপনি চান না চান আপনার শরীরে দেখুন কত ব্যাধি আছে দেখা যাচ্ছে ভালো মানুষ হঠাৎ করে অজ্ঞান চেক করে দেখছে ক্যান্সার ভিতরে ব্রেন ক্যান্সার হয়ে গেছে বুঝতে পারছিল না ব্লাড ক্যান্সার হয়ে গেছে কিছুই বুঝতে পারছে না কেউ চেক করে অনেক কিছু পাথর হয়ে গেছে বুঝতে পারছে না যন্ত্রণা কেন তো এইসব দেহে আমরা কেউ চাই না ব্যাধি কেউ চাই না কিন্তু কি কারণ কেউ কি আমরা প্রশ্ন করেছি আমরা অনেক স্কুল কলেজ আছে অনেক প্রশ্ন করি বাবা মার সাথে অনেক প্রশ্ন উত্তর হয় রাজনৈতিক নেতাদের সাথে অনেক প্রশ্ন উত্তর হয় কিন্তু আমরা আসল প্রশ্ন কেউ করি না কেন আমি রোগ চাই না কেন আমার দেহেতে এই রোগ আসছে আমি চাই না একটা অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হঠাৎ করে বাইরে গিয়েই দেখা গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি চাই না মৃত্যু বার্ধক্য কিন্তু হয়ে যাচ্ছে আমি অন্ধ হতে চাই না একটা পুকা এসে হঠাৎ করে চোখে পড়ে গেল এটা মশা কামড় দিল বেশ এইখানে এই নদীয়ায় ভীমপুর কি আসাননগর এরকম একটা জায়গায় হ্যাঁ ধনীঘরের লোক তার ছেলেকে বিবাহ দিচ্ছে একটা ধনী ঘরের কন্যা মেয়েকে মাত্র বিবাহ হয়েছে এক দুদিন যায়নি হ্যাঁ এটা মশা এসে কামড় দিয়েছে হ্যাঁ সে ধনী ঘরে সুন্দরী মেয়ে হ্যাঁ স্ত্রী আমার সুন্দরী একমাত্র ছেলে ওই বাড়ির একমাত্র মেয়ে রকম বিয়ে দিয়েছে কত টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করেছে কি না সুখ করবো আনন্দ করব এইসব ভাব তো হঠাৎ করে একটা মশা এসে কামড় দিচ্ছে বেশ পোটল তুলেছে সমাপ্তি কত পনেরো লাখ টাকা খরচ করেছে বাঁচাতে পারিনি মৃত্যু তো আমরা কেউ চাই না একটা মশা কামড় দিয়ে আমরা বাঁচতে পারলাম না পনেরো লাখ টাকা খরচ করেও বাঁচতে পারলাম না দেখছে একটা বড় মশা উড়ে এসে তার মুখে বসে গেল কামড় দিল সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কেমন তার শরীর হলো পড়ে গেল তো ওরা বলছিল আমাদেরকে তাদের বাড়িতে আমাদের ডেকেছিল হ্যাঁ তাদের একটা বার্ষিক অনুষ্ঠানে তখন বলছিল এরকম আমাদের হয়েছিল তাহলে গীতা ভাগবত সব রয়েছে পূর্বের কর্ম অনুসারে আমরা কাউকে আসক্ত হই কাউকে চিরকাল দেখতে চাই কিন্তু আমরা দেখতে পারবো না আমরা ভাবতে পারি অনেক কিছু কিন্তু ভগবান তিনি কাল রূপে সব নিয়ে নেবেন আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা যেন ভাবছি না না আমি এটা করবো কিন্তু প্রকৃতি সব বারে বারে ভেঙ্গে দেবে তো সেজন্য প্রকৃতি হচ্ছে ভগবানের একটা শক্তি যে কোনো সময় আমাদের সব কিছু নষ্ট করে দেবে যেমন আপনার দেখুন আদি দৈবিক দুঃখ দেবতারা প্রদান করে তো সেখানে কি হয় সুনামি হচ্ছে আইলা হচ্ছে মহাসাইক্লুন হচ্ছে হুদুহুদ হচ্ছে বুলবুল হচ্ছে কি কারণ এগুলি বলে দৈবিক দুঃখ কেন না আমরা যখনই ভগবান আইনকে উল্লঙ্ঘন করব তখন এই সবগুলি এসে যাবে যেমন এখানে ইলেকট্রিক লাইন আপনারা ভোগ করেন ইলেকট্রিক লাইনে ফ্যান চালাচ্ছেন পাখা চাল মানে ফ্রিজ চালাচ্ছেন এসি চালাচ্ছেন কত কিছু চালাচ্ছেন কিন্তু আপনাদের সরকার আইন অনুসারে বিল পেমেন্ট করতে হয় কি যখন বিলটা না দিয়ে আসবেন ওই যে কর্মচারী সরকারি কর্মচারী ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে তারা এসে একটা নোটিশ দিয়ে যাবে হ্যাঁ নোটিশ দিয়ে যাবে যে আপনি বিল পেমেন্ট করেননি তবে এই সুনামি আইলাগুলি নোটিশের মতো আসে আমাদের কাছে যে সাবধান হও তোমরা বিল দিচ্ছ না এই সুনামি আইলা ঠিক নোটিশটা আসে বিলটা এতদিন মধ্যে দাখল না করলে তোমার জেল হবে বা ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হবে তুমি যে সুখ করছো পাখা ঘোরাচ্ছ ইলেকট্রিক হিটার পোড়াচ্ছ ফ্রিজ এসি কত কিছু চালাচ্ছ এসব আর উপলব্ধি করতে হবে মানুষকে সাধারণ একটা ইলেকট্রিক বিল না দিলে সরকারি আইনটা উল্লঙ্ঘন করলে সেই নোটটা আমাদেরকে দেওয়া হয়েছে যখন তুমি ভোগ করবে এই নোটটাকে ফলো করতে হবে কি সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে আপনাকে বিল পেমেন্ট করতে হবে হ্যাঁ সাইন করতে হয় যে এগুলি তাহলে আপনি নিতে পারেন কারেকশন তো ঠিক সেরকম আমরা সূর্যের আলো নিচ্ছি বৃষ্টি নিচ্ছি আগুন নিচ্ছি বায়ু নিচ্ছি হ্যাঁ এই তো ইলেকট্রিসিটি উৎপন্ন হবে না সরকার তো ইলেকট্রিসিটি চুরি করছে ভগবানের সম্পত্তিকে আর আপনাদের থেকে বিল নিয়ে ইন্দ্র সুখ করছে আর সবাইয়ের সাথে যুদ্ধ বাঁধানোর চেষ্টা তো ভগবানের সম্পত্তিকে সরকারও যদি চুরি করে জনসাধারণ থেকে নিয়ে না শিক্ষা দেয় যে এই সম্পত্তি মালিক ভগবান গড আল্লাহ রাবণ ইচ্ছা করছিল লক্ষ্মীকে ভোগ করতে তাই তার সর্বনাশ হয়েছিল আর রামকে বাদ দিয়ে সীতাকে ভোগ করতে চাইছে আজকাল কলিযুগের লোক লক্ষ্মী পূজা করে বলে লক্ষ্মী চাই কিন্তু রাম নারায়ণ চাই না তো তাকে কী হবে রাবণ সাধছে সবাই তো যেন ভগবানের সম্পত্তি কীভাবে ভগবানের সেবায় লাগাতে হয় এই জন্য গীতা ভাগবতে এই সব ম্যানুয়েল বুক আমরা কীভাবে সেই সেসব শিক্ষা দেওয়া হয়েছে কী করে কর্মটা সম্পাদন করব আইনটা কিভাবে পালন করব তো সেজন্য গীতা ভাগবত আমাদের মাঝে ভগবান যিনি সৃষ্টিকর্তা মায়া মুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ স্মৃতি জ্ঞান জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ আমাদের জন্য করুণা করে ভগবান এই বেদ পুরাণ পাঠিয়ে দিলেন আর সাধু যারা এই গীতা ভাগবতের আচরণ করেন তাদেরও পাঠিয়ে দিলেন যাও তোমরা এই কথাগুলি জনসমাজে বলো এবং তারা যাতে এই আইনগুলি পালন করে এই দেহতে যে কর্ম সম্পাদন করবে তারা যেন জানে এই দেহটা কার এটা জানে যেন আমরা কি বলি আমার দেহ বলি হ্যাঁ কি না তা আমি দেহ নই আমার দেহ তা আমি কে আমার হাত বলি আমি কে তাহলে আমার মাথা বলি আমার পা বলি আমি কে তাহলে আমরা জানি না আসলে এই দেহটাও ভগবান দিয়েছেন সেটা হচ্ছে মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার এই সমস্ত আট প্রকার জড়া প্রকৃতি স্থূল পদার্থ রয়েছে এগুলি দিয়ে সব তৈরি হচ্ছে এখানে গাড়ি তৈরি হচ্ছে মোবাইল তৈরি হচ্ছে কম্পিউটার তৈরি হচ্ছে ট্রেন তৈরি হচ্ছে এসবগুলি ভগবানের সম্পত্তি মাটি জল আকাশ আগুন বায়ু এগুলি আমরা কেউ তৈরি করতে পারি না ভগবান এগুলি দিয়েছেন আর আমরা এগুলি নষ্ট করতে পারি না যে নষ্ট করব তখন আমাদের জেলে যেতে হবে শাস্তি পেতে হবে এখন শুনছি আমরা কারা ট্রেন সরকারি ট্রেন নষ্ট করেছে কোথায় তাদের জেল দিচ্ছে তাদের সম্পত্তি করে দিচ্ছে এটা সাধারণ জ্ঞান তো দেহটা ভগবানের সম্পত্তি মাটি জল আকাশ আগুন বায়ু দিয়ে তৈরি মন বুদ্ধি অহংকার দিয়ে এই শরীরটাকে আমি নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি না সেটাও কিভাবে ব্যবহার করতে হবে জানতে হবে যেই আমরা ব্যবহার করি স্বতন্ত্রভাবে জল্পনা কল্পনা করে তখন আমাদের কি করতে হচ্ছে হসপিটালে যেতে হচ্ছে শাস্তি ওটা ঠিক জেলের মতোই হসপিটালটা ওটা জেল সেখানে কত কষ্ট আপনার রোগ হচ্ছে আপনার কাপড় চোপড় খুলে দেবে আপনার নেকেট করে রাখবে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ কত রকম ছুরি চালাবে আপনার দেহে এগুলা কি ভালো জিনিস তো আমরা এই শরীর কিভাবে ব্যবহার করতে হবে জানি না আমরা নিজেরা পুড়িয়ে দিচ্ছি কি পুড়িয়ে দিচ্ছি না আজে বাজে জিনিস গ্রহণ করছি তাই শরীরকে আমরা কষ্ট দিচ্ছি যন্ত্রণা দিচ্ছি তো ভগবানের জিনিস কীভাবে এটাকে ইউটিলাইজ করতে হবে সেটাকে জানতে হবে তো সেজন্য কৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা তিনি সমস্ত কিছু ম্যানুয়াল বুক গীতা ভাগবত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সর্বকর্মানী অপি সদা কুর্ণ্ন মত আমাকে আশ্রয় করে কর্ম কর যজ্ঞ অর্থাৎ কর্ম ন লোক অয় কর্মবন্ধন যজ্ঞ মানে বিষ্ণু ভগবান দিনী পরম সরকার তার উদ্দেশ্যে কর্ম করতেবে। আপনি যখন চাকরি করেন সরকারের উদ্দেশ্যে কর্ম করছেন কেন আপনি চাকর আমরা চাকরি করছি মানে কি চাকর সবাই এই জগতে কেউ বলতে পারে না আমি চাকর নয় আমরা সবাই চাকর কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না আমি কারু চাকর নয় আমরা সবাই চাকর এখানে কেউ আছেন বুকে হাত দিয়ে বলুন আমি চাকর নই আসুন সামনে আমি চাকর নই সবাই আমরা চাকর কেহ মানে কেহ না মানে সবে কৃষ্ণ দাস আমরা মানি না হ্যাঁ যেমন অহংকার হয়ে গেলে মানি না তখন ভগবান এক লাথ মেরে মানিয়ে দেয় তো সেজন্য এই দেহটা কিভাবে কর্ম করতে হবে মালিক তিনি দিয়েছেন যেমন সরকার আপনি চাকরি করছেন আপনার মঙ্গলের জন্য সরকারকে যখন সন্তুষ্ট করবেন তখন আপনার মঙ্গল হবে তো সেজন্য চাকরের কর্তব্য প্রভুর সন্তুষ্টি বিধান তাকে বলে প্রেম তো ভগবান কি করে সুখী হবেন না আমরা যখন তার নির্দেশটি যথাযথভাবে পালন করব তো সেজন্য ভগবদ্গীতাতে আমাদের যে দ্বন্দ্বে আমরা রয়েছি বারবার এরকম দ্বন্দ্ব শত্রু মিত্র ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত হ্যাঁ কেন এই দ্বন্দ্বটা কি কারণ না আমরা ভগবানের আইনকে উল্লঙ্ঘন করেছি তাই এই সব দ্বন্দ্বে আমরা রয়েছি আমরা পাপ কর্ম করছি সেজন্য এই গীতা ভাগবতে সেই কথা বলা হয়েছে তিনি একমাত্র ভুক্তা আমরা কেউ ভুক্তা নই তাই তার সুখের জন্য আমরা চাকর হিসাবে তাকে দিব সব কর্ম করব তখন অটোমেটিক্যালি আমি বৃষ্টি পাব দেবতারা কর্মচারীর মতো আলো দিবেন অগ্নি অগ্নি দেব দিবেন অগ্নি দেবতা পবন দেব পবন দিবেন তখন আমরা সুখী হব আমাদের কোনো বর্তমান বা যে কোনো কেউ পিতা মাতা বৈজ্ঞানিকরা আমাদের সরকার কেউ আমাদেরকে হাওয়া দিতে পারবে হাওয়া বন্ধ করে দিলে পবন দেব বৃষ্টি ইন্দ্র যদি বন্ধ করে দেন কোনো সরকার বাবা মা বৈজ্ঞানিকরা দিতে পারবে বৃষ্টি কেউ দিতে পারবে না এই মাটি দিতে পারবে আমরা মাটি নিয়ে ভাগাভাগি করছি বলছে এটা আমেরিকার এটা ভারতের এটা পাকিস্তানের এটা বাংলাদেশের এটা ইরাকের এটা ইরানের এই মাটিগুলিও ভগবানের কিন্তু আমরা ভাগাভাগি করছি বললেই দ্বন্দ্ব আমার আরেকজন বলছে এটা আমার যার সম্পত্তি সেটা জানলে আর দ্বন্দ্ব থাকবে না তো সেজন্য এগুলি কেন না আমরা ভগবানের কে মানছি না তার নির্দেশটাকে উলঙ্ঘন করছে এই জন্য সারা বিশ্বে যুদ্ধ লাগছে তো একটা শ্লোকে ভগবান বলছেন জেশাং তু অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মানাম তে দ্বন্দ্বমহ নির্মুক্তাং ভজন্তে মাং দৃঢ়ব্রতা কে আমার আদেশ যথাযথভাবে পালন করতে পারে কে আমাকে ভজনা করতে পারে আমার সেবায় যুক্ত হতে পারে কে সে হতে পারে এখানে বলছেন জেশাংটু অন্তর্গতং পাপম যার সম্পূর্ণ পাপ নষ্ট হয়ে গেছে পাপ মানে কি এই বৈদিক শাস্ত্রেতে যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে সেগুলিকে উল্লঙ্ঘন করা তাকে বলে পাপ যেমন আপনাকে বলা হলো খেতে বৈদিক শাস্ত্রে খেতে বলা হয়েছে কিন্তু কি খাবেন মনুষ্য দেহে তো সেগুলি পালন করতে হবে যখন আপনি পালন করবেন না তাকে বলে পাপ যেমন আপনাকে বলা হয়েছে হয়তো যে বিবাহ জীবন জীবনযাপন করবেন আপনি চাইছেন আমি বিবাহ জীবন জীবনযাপন করব তো সেখানে কীভাবে বিবাহ জীবনযাপন করে কি করবেন সেগুলি যদি আপনি মনগড়া বিবাহ জীবনে চলেন তাহলে সেটা পাপ যেমন আজকাল ছেলেমেয়েরা মনগড়া তারা ছেলেমেয়ে মেলামেশা করছে সেটা অবৈধ সেটা পাপ কিন্তু কৃষ্ণ বললেন কামম ধর্ম অবিরুদ্ধ সেই কাম যে স্বামী স্ত্রী যে মিলামিশা সেটা কাম সেটা যখন পুত্রার্থে ক্রিয়তে ভার্যা আমার ভক্ত পুত্র কামনা করে যদি স্বামী স্ত্রী তারা মিশে সে একজন ধর্ম আচরণ করছে সেটা পাপ নয় যে খাওয়া দাওয়া করছে ভগবান বলেন পত্রং পুষ্পং ফলম তয়ম জমে ভক্তা প্রয় তদ অস্নামী ভক্ত অপহৃতম এই শাক সবজি ফলমূল মানুষের আহার্য বস্তু যখন সেটা আমাকে নিবেদন করে গ্রহণ করবে তাহলে সেটা পাপ নয় সেটা ধর্ম সেটা ভক্তি তো সেজন্য ভগবানের আইনকে উল্লঙ্ঘন করাকে বৈদিক শাস্ত্রের নির্দেশকে উল্লঙ্ঘন করাকে বলা হয় পাপ তা আমরা এসব উল্লঘন করছি তো সেজন্য যতদিন আমরা পাপ মুক্ত না হচ্ছি তো মুক্ত কি করে হবেন আমরা জন্ম জন্ম ধরে পাপ করে আসছি যার দরুন কভু স্বর্গে কভু মর্তে কবু কীট কভু ক্ষুদ্র কভু রাজা কভু প্রজা কভু সুখী কভু দুঃখী কভু দেব দৈত্য কভু দাস প্রভু এই রকম চৌরাশি লক্ষ দেহেতে আমরা ঘুরছি জল চরসরীরে চলে যাচ্ছি নয় লক্ষ বার জলচর শরীর আছে বৃক্ষলতা গুল্ম শরীরে যাচ্ছে আত্মা বিশ লক্ষ বার ঘুরছে ক্রিমিকিট শরীরে যাচ্ছে এগারো লক্ষ বার পক্ষী দেহেতে চলে যাচ্ছে দশ লক্ষ বার পশু শরীরে যাচ্ছে তিরিশ লক্ষ বার তারপরে মনুষ্য দেহ পাচ্ছে চার লক্ষ বার তো মনুষ্য দেহেতে কত বৈচিত্র্য দেখুন কারণ কি না পাপ কর্ম ভগবানের আইনের উল্লঘন সেজন্য এই পাপকর্ম থেকে মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে হ্যাঁ আমাদের এই পাপকর্মের জন্য কি হচ্ছে দ্বন্দ্ব হ্যাঁ ডেওলিটি দ্বৈত ভাব সেজন্য সারা বিশ্বে যুদ্ধ লাগছে এ আমার শত্রু এ আমার মিত্র এই পাড়ার লোক আমার শত্রু এই পাড়ার লোক আমার মিত্র এই দেশটা আমার মিত্র এই দেশটা আমার শত্রু তো এটি আমরা চালাচ্ছি এ ধনী এ গরিব এ শিক্ষিত এ অশিক্ষিত এটা আছে আমাদের জগতে হ্যাঁ কি না কয়জন মনে করেন হাত তুলুন এই জিনিস চলছে যে এই জগতে এরকম আছে শত্রু মিত্র কেন আমাদের রাজনৈতিক নেতাদের জিজ্ঞাসা করুন প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করুন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন যারা রাষ্ট্রসংঘ তৈরি করা হয়েছে দেশকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তাদের নেতাদের জিজ্ঞাসা করুন আমার পিতামাতাকে মাতাকে জিজ্ঞাস করুন যারা ডক্টরে থিসিস লিখছে অ্যানালাইজ করছে কত কিছু করছে তাদের জিজ্ঞাসা করুন অত থিসিস লিখছে অ্যানালাইজ করছে বিশ্লেষণ করছে কিন্তু এইগুলি কারণ কি জানে না এই জন্য একটা আছে কেন উপনিষদ কেন এসব হচ্ছে আমরা জানি না তার কারণ পাপকর্ম ভাগবত যিনি সৃষ্টিকর্তা তিনি জানিয়ে দিয়েছেন তিনি এই দেহটা একটা যন্ত্র যে কোম্পানি তৈরি করে জানেন উনি তৈরি করে কেন খারাপ হচ্ছে কী হচ্ছে সেই ইঞ্জিনিয়ারকে তৈরি করে জানিয়ে দেয় একটা গাড়ি এখানে কিছু খারাপ হয়ে গেল আপনি যাচ্ছিলেন হঠাৎ করে আপনি সারা দিন সারা বছর সারা জীবন কেন খারাপ হয়ে গেছে খুঁজে পাবেন না কিন্তু এই গাড়ি কোম্পানি যে তৈরি করে তার যে ইঞ্জিনিয়ার তার মিস্ত্রিগুলি কাছে গেলেই সঙ্গে সঙ্গে দেখছে ও এইখানে সঙ্গে সঙ্গে ধরে নেবে কারণটা কি তো সেজন্য এই গীতা ভাগবত অনুশীলনকারী ভক্ত যারা ভগবানের প্রতিনিধিত্ব করেন তারা জানে যে কেন আমাদের এই জগতে যুদ্ধ মারামারি হিংসা পরস্পর মধ্যে সেটি সব বর্ণনা আছে তো সেজন্য গীতা ভাগবতের আশ্রয় করা বুদ্ধিমান মানুষের কর্তব্য যদি সত্যিকারে কেউ মানুষ ভাবে আমি বুদ্ধিমান আমি জ্ঞানী আমি শিক্ষিত ভদ্র ব্যক্তি তাহলে তার উচিত এই গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করা আর জানা উচিত অহম সর্বস্ব প্রভাব মত সর্বং প্রবর্ততে এই জগতে যা কিছু সব ভগবানের গডের আল্লাহর আমাদের নয় এটি তারা জানতে পারে সেজন্য বলছেন অহম সর্বস্ব প্রভাব মত সর্বং প্রবর্ততে ইতিমত্রে ভজন্তে মাং বুদ্ধাভাব সমন্বিতা যারা বুদ্ধিমান এটা তারা উপলব্ধি করেন কিন্তু আমরা হয়তো সমাজ দেশ পরিচালনা করার চেষ্টা করছি বুদ্ধিমান নয় সেজন্য আগে রাজারা অম্বরীশ মহারাজ পৃথু মহারাজ তারা রাজত্ব করতেন তারা শিক্ষা দিতেন সমাজে তারা সভা করতেন কি সভা করতেন তারা সভা করতেন না আমায় ভোট দাও আমি যেন সারা জীবন রাজমন্ত্রী থাকতে পারি বিশ্বের এক ছত্র সম্রাট থাকতে পারি না রাজারা সভা করতেন এই গীতা ভাগবতের আলোচনা করতেন তারা শিখাতেন যে মানুষ কেন এই জন্ম মৃত্যু চক্রে ঘুরছে বারবার সেগুলি জানাতেন যে ভগবানের আইনকে উল্লঙ্ঘন করার জন্য যিনি সৃষ্টিকর্তা তার নির্দেশকে অবমাননা করার জন্য রাজা এটা আগে জানবে তাহলে প্রজারা সেটি শুনবে রাজা থেকে আচরণ করে শিখাবেন আর রাজা প্র্যাকটিক্যাল হবেন তাহলে সেটা বিজ্ঞান বিজ্ঞান মানে বাস্তব জ্ঞান অর্জন করছেন তো সেজন্য এখানে বলা হলো যে পাপকর্ম থেকে মুক্ত হতে হবে পাপ কি না এই কলিযুগে চারটি পাপকর্ম আছে যেমন জীব হত্যা ভাগবতে বর্ণনা করা আছে জীব হত্যা আমরা করছি এই শাকসবজি হত্যাও পাপ কিন্তু আমরা একটু আগে শুনলাম যখন শাকসবজি ভগবানের নিবেদন করবে মানুষের আহার্য সেটা ধর্ম সেটা পাপ নয় কি যখন আপনি নিজের ইচ্ছায় শাকসবজি কেটে খাবেন সেটা পাপ পশু হত্যা তো মানুষের জীবনে করা উচিত নয় কেন মানুষের খাদ্য সেগুলি নয় মানুষের আহার্য বস্তু হচ্ছে শাকসবজি বাঘের খাদ্য হচ্ছে সেগুলি মাংস খাবে কিন্তু আমরা জানি না সেজন্য আমরা অবহেলা করছি পাপকর্ম করছি তাই হসপিটালে কারা নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট মৎস্য মাংস ভুজি এখন ডাক্তার অবচনা না মৎস্য মাংস খাবে না মদ খাবে না সিগারেট খাবে না ক্যান্সার থেকে মুক্ত হতে পারবে না তারা এখন বুঝছে কিন্তু শাস্ত্রে এগুলি আগে থেকে দেওয়া আছে যিনি সৃষ্টিকর্তা তিনি জানেন কি করে এটাকে পরিচালনা করতে হবে হ্যাঁ কোম্পানি মালিক একটা যন্ত্র বের করছে সে জানে কিভাবে এটাকে অপারেটিং করতে হবে কিন্তু আমরা যদি পেকুলেশন করি জল্পনা কল্পনা করি তাই শাস্তি পেতেই হবে তো সেই জন্য সবজি হত্যা করা উপা ভগবান গীতায় বললেন চুরি করা তাই সেটি আহার্য বস্তু রূপে নিবেদন করতে হয় যেমন মিলিটারি সৈনিক হ্যাঁ সৈনিক বিভাগে কেউ চাকরি করে সে যদি অন্য দেশে গিয়ে যুদ্ধ করে সরকার নির্দেশ সে মেরে দিল পঞ্চাশটা সেনা অন্য দেশে সে যখন দেশে ফিরে আসছে তার প্রমোশন হয়ে গেল তাকে আর কি করছে না প্রাইজ দিচ্ছে কিন্তু সেই ব্যক্তি যদি বাড়িতে ফিরে এসে গ্রামে কারোর সাথে ঝগড়া লেগে পিস্তল দিয়ে শ্যুট করে দেয় কি হবে প্রাইজ হবে প্রমোশন হবে না তার মৃত্যুদণ্ড হবে ঠিক সেই রকম সে যদি বলে না না বিচারপতি আপনি বিচার করতে জানেন না আপনি আমি অন্য দেশে পঞ্চাশ সেনা মেরে প্রাইজ হয়েছে প্রমোশন হয়েছে একটার লোককে মারলাম আপনি আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন আপনি বিচারক হওয়ার যোগ্য নন তখন বিচারপতি জিজ্ঞাসা করলেন আপনি অন্য দেশে সেনা মেরেছিলেন কার নির্দেশে বলছে কেন আমার কমান্ডারের নির্দেশে সরকারের নির্দেশে আপনি আপনার গ্রামের লোকটাকে মারলেন কার নির্দেশে তখন মাথাটা নিচু হয়ে গেল সেখানে স্বতন্ত্র ইচ্ছা যার ফলে আপনার স্বতন্ত্র ইচ্ছা এটা হয়েছে কোনো নির্দেশ নেই তাই আপনার মৃত্যুদণ্ড প্রাইজ এটাই আপনার প্রাইজ এটাই আপনার প্রমোশন সেটা হচ্ছে মৃত্যুদণ্ড এই হচ্ছে আইন মনুসংহিতা এইসব রয়েছে মনুষ্য সমাজকে কিভাবে পরিচালিত করতে হবে এই জন্য মনু থেকে মনুষ্য মনুষ্য শব্দটা এসছে মনু থেকে মানব পিতা মনু ব্রহ্মার পুত্র মনু তার থেকে এই মনুষ্য শব্দটা চলে এসেছে তাই সমস্ত আইন কানুন তিনি দিয়েছেন তাই যখন আমরা কোনো কিছু খারাপ করি তখন আমরা কি বলি তোর একটু মানবিকতা নেই তোর একটু মনুষ্যত্ব বোধ নেই বাবা ছেলেকে গালি দিচ্ছে মেয়েকে গালি দিচ্ছে ছেলে কি করেছে না অন্য মেয়েকে নিয়ে চলে এসছে ভালোবাসা করে বাবা তখন রেগে গিয়ে বলছে আমি অত বড় একটা সরকারি চাকরি করি আর এইরকম বংশে উচ্চ বংশে আমাদের একটা মর্যাদা আছে আর তুই কি করলি আমার মুখটাকে রক্ষা করলি না তোর একটা মানবিকতা নেই মনুষ্যত্ব বোধ নেই এরকম বকা দেয় সবাই কিন্তু মনুষ্যত্ব বোধটা আমরা বুঝলাম যে অবৈধ ক্রীড়া করাটা মনুষ্যত্ব বোধ হারিয়ে যাওয়া তার মানে ওটা পাপ করছে তার মানে আমরা সবাই এটাকে বলছি কিন্তু আমরা নিজেরা করছি তো সেটা জানি না তো সেই সমস্ত বৈদিক শাস্ত্রে শিক্ষা দেওয়া হয়েছে এগুলি খরাটা পাপ যার ফলে আমরা হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রই যখন কেউ এরকম করে কাউকে হত্যা করে কোনো নেশা করে তার মনটা কীরকম আছে দেখুন বিচার করুন তার জ্ঞানটা বুদ্ধিটা সবসময় হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছে কেন সে আইনকে উল্লঙ্ঘন করছে কাউকে আপনি খুন করছেন হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছেন আপনি ঘুমাতে পারছেন না কেন আপনি ওই আইন উল্লঙ্ঘন করছেন সেরকম এই মনুষ্য জীবনে আমাদের উপলব্ধি করা প্রয়োজন এই জন্য ইস্কন প্রতিষ্ঠা হয়েছে সারা বিশ্বের মানুষকে শিক্ষা দেওয়া আছে গীতা ভাগবতের হ্যাঁ ভগবানের নির্দেশ যিনি মালিক সৃষ্টিকর্তা এই জন্য ইস্কন আমরা বলি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। যিনি সৃষ্টিকর্তা তার ভাবনাতে কি করে আমরা ভাবিত হব কেন না নিজের মঙ্গলের জন্য আপনি সরকারি চাকরি করছেন সরকারের ভাবনায় ভাবিত হলেই আপনার মঙ্গল কিন্তু আপনি সরকারের ভাবনায় ভাবিত না হলেই আপনার অমঙ্গল চাকরি চলে যাবে ডিমোশন তো সাধারণ জ্ঞান তো সেজন্য এই মনুষ্য জীবনে আমাদের পাপকর্ম মুক্ত হওয়া উচিত হ্যাঁ তাহলে এটা মনুষ্যত্ব বোধ প্রভুবাব বলছেন যারা ভদ্র ব্যক্তি তারা পাপকর্ম করে না তারা মদ খায় না যারা ভদ্র তারা কা সিগারেট পান করে না যারা ভদ্র আমরা এখন ভাবি এরিস্ট্রিকেট ফ্যামিলি আমরা হ্যাঁ যারা মদ খায় তারা ভাবলে আমরা ভদ্র ব্যক্তি এরিস্ট্রিকেট ফ্যামিলি সিগারেট খায় অথচ জ্ঞানী ভাবছে স্কুল কলেজ ডিগ্রি আছে হ্যাঁ কিন্তু লেখা আছে স্মোকিং ইঞ্জিয়াস টু হেল কিন্তু সেটাকে গ্রহণ করছে তারা কি মূর্খ না স্বাস্থ্যকে ক্ষতি করছে জেনে জেনে তো সেজন্য পাপ কর্ম নেশা করা মদ গাঞ্জা আফিম এই সমস্ত গ্রহণ করা ভাগবত শাস্ত্র বলা হয় এইগুলি দ্বারা আমরা শাস্ত্রের নির্দেশকে অলঙ্ঘন করলাম তাই এটা পাপ তার জন্য আমাকে কষ্ট পেতে হচ্ছে পাপ করার জন্য আমাকে কষ্ট পেতে হচ্ছে কখনো কখনো সিগারেট খেয়ে লাঞ্চটা ফুটো হয়ে গেছে খুখু করে কাশি হচ্ছে ছাড়ছে না তো বৈদিক নীতি এইসব পাপকর্ম থেকে আমাদের মুক্ত হতে হবে হঠাৎ করে আমরা মুক্ত হতে পারি না সেইজন নেচা এটা অধৰ্ম বা পাপ ধৰ্ম আইন পালন কৰা ধৰ্ম ভগৱৎ প্ৰণীতম সেইটোকে বোলে আইন সেইজন তাকে ধৰ্ম বলা হয় সনাতন ধৰ্ম বা ভাগৱত ধৰ্ম সনাতন মানে যেতিয়া কি নিত্য ধৰ্ম হয় সনাতন শব্দৰ অৰ্থ হ'লে যা আদি অন্ত সবসময়ে ৰছে নিত্য জীৱ নিত্য ভগৱান নৃত্য তাই ভগবানের আইনটা নিত্য রয়েছে জীবের কর্তব্য ভগবান আইনটাকে ফলো করা পালন করা তাকে বলে সনাতন ধর্ম হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম নয় এগুলি চিটিংবাজি ধর্ম প্রতারণা করার ধর্ম যুদ্ধের ধর্ম কেন দেহের পরিচয় মানে যুদ্ধ তো সেজন্য মানুষ জানে না তারা এগুলি ধর্ম নিয়ে নাচানাচি করছে আমরা হিন্দু হিন্দু আমরা মুসলিম মুসলিম খ্রিস্টান তার মানে প্রতারণা করছে সারা জগতে গীতা ভাগবত শাস্ত্রে যিনি সৃষ্টিকর্তা গড পালনকর্তা এবং ধ্বংসকর্তা আল্লাহ ভগবান তারা কোনো নির্দেশ দেয়নি হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম কোনো শাস্ত্রে নেই এইগুলি এগুলি আমরা তৈরি করেছি 2020 বিশ সাল খ্রিস্টান ধর্ম সাড়ে তেরোশো চৌদ্দশো বর্ষ মুসলিম ধর্ম হিন্দু ধর্ম মুসলিমদের দেওয়া নাম হিন্দু শব্দটা এই চলে আসছে ভাবছে ধর্ম হয়ে গেল এটি যদি ধর্ম হতো ধর্ম মানে শান্তি প্রতিষ্ঠা করবে কিন্তু সবসময় যুদ্ধ লাগছে সারা বিশ্বে তো জন্য এগুলি ধর্ম নয় এগুলি প্রতারণা তো সেই জন্য আমাদের দেহেতে পরিচয় আমরা দিয়ে যুদ্ধ চালাচ্ছি কিন্তু আত্মার পরিচয় রাখতে হবে এই দেহের মধ্যে আত্মা যে শরীরটাকে ধারণ করে রেখেছে দেহি ভগবানের অংশ বিভিন্ন অংশ ভগবান হচ্ছেন পরমাত্মা আর আমি হচ্ছি আত্মা তাই আত্মার কর্তব্য পরমাত্মার সেবাতে যুক্ত হওয়া তার নির্দেশকে আচরণ করা তো সেজন্য বলা হল যে নেশা কখনো করবে না কোনো অবৈধ ক্রীড়া করবে না ছেলে মেয়ে বিবাহ জীবনে কেবল পুত্রার্থে ক্রিয়তে ভার্জা তাহলে পুং নামক পুং ভি নামক একটা নরক আছে সেখানে পিতামাতাকে পুত্র উদ্ধার করতে পারবে যে পুত্র মদখুর খুনি নেশাগ্রস্ত পাগল সে কোন পিতামাতাকে উদ্ধার করতে পারবে আমরা পিতা মাতা যেহেতু সেইরকম তাই আমার পুত্রই রকম হয়ে যাচ্ছে তো সেজন্য আমাদের সৎ পুত্র ঠিক পুত্র সন্তান উৎপন্ন করতেও গীতা ভাগবত থেকে শিক্ষা লাভ করতে হবে জানতে হবে কেন আমি বিয়ে করছি ইন্দ্রিয় সুখের জন্য নয় পশু পাখিরা ইন্দ্রিয় সুখ করছে আহার নিদ্রা ভয় মৈথুন কিন্তু আমরাও যদি করলাম মনুষ্য জীবনে জ্ঞান বেশি করে উপলব্ধি করতে হবে কি ধর্ম আচরণ আইন পালন করতে হবে পশু পাখিরা তো তার আইন পালন করে দেখবেন তাদের যা খাবার সেটা খায় কিন্তু মানুষ ফলু করে না এই জন্য আমরা শাস্তি পাই তো সেই জন্য নেশা করা বিড়ি পান চা সিগারেট এগুলি একটা পাপ অবৈধ সঙ্গ করা এটা পাপ এবং ধৃত ক্রীড়া করা পালি জুয়া লটরি এটি পাপ এটি দ্বারা কি হয় না আমরা কপটটা আশ্রয় নেই হ্যাঁ এটি একটা পাপ অধর্ম আর জীব হিংসা করা জীব হত্যা যেন পশু হত্যা মনুষ্য জীবনে শাকসবজি হত্যা মানে গাছপালা হত্যা করাও পাপ কিন্তু যখন আপনি ভগবানের প্রীতির জন্য এই শাক সবজি হত্যা করে তাকে নিবেদন করে গ্রহণ করবেন সেটা পাপ নয় সেটা যজ্ঞ সে যেন কৃষ্ণ বললেন সর্বকর্ম তোমার খাওয়াটা কর্ম সেটা যজ্ঞ অর্থাৎ কর্ম ন যদি বিষ্ণুর প্রীতির জন্য করা হয় তাহলে সেটা কর্মবন্ধন হবে না আপনাকে শাস্তি পেতে হবে না সেই কর্মটা হচ্ছে বিশুদ্ধ অকর্ম কর্ম এবং বিকর্মের ঊর্ধ্বে আমরা কর্ম করি কেন ফল ভোগ করার জন্য কিন্তু সেখানে আমাদের শাস্তি পেতে হয় কর্মের ফল কি সুখ আর দুঃখ আপনি যে কোনো কর্ম করছেন ফল আকাঙ্ক্ষা নিয়ে না না আমি কি পাবো যেন ব্যবসা করছেন এক লক্ষ টাকা লাভ হয়ে গেল আপনি ভোগ করছেন তারপরে দুই লক্ষ টাকা লোকসান হয়ে গেল সেটাও আপনাকে নিতে হবে কর্ম মানে এটি সুখ আর দুঃখ কিন্তু অকর্ম মানে এটাই নয় কি না ভগবান মালিক আমি চাকর কর্মচারী তার নির্দেশে কেবল কর্ম করব তার সন্তুষ্টির জন্য কি লাভ কি লোকসান সেটা মালিক বুঝবে আমি কেবল সেবক চাকর আপনাদের বস্ত্র ব্যবসায়ী কর্মচারীরা থাকে মালিকের এক লাখ টাকার লোকসান হলো বস্ত্র ব্যবসায়ী কর্মচারী কিছু যায় আসে না লাখ টাকার লোকসান হয়ে গেল তাদেরও কিছু যায় আসে না ঠিক সেরকম আমরা কর্মচারী আমরা মালিক নই যিনি মালিক সব কিছু যাঁর মাটি জল আকাশ আগুন বায়ু এসব যাঁর সম্পত্তি তার কর্মচারী তাই এখানে তার প্রীতির জন্য সব কর্ম করব ক্যাশিয়ার বসে আছে টাকা গণছে সে কিভাবে টাকাটা আমার মালিকের দোকানে কেশিয়ার লক্ষ লক্ষ টাকা গণছে কেশিয়ার যদি এক টাকা নিয়ে চলে যায় হিসাব যখন মিলাতে না পারে তারপরের দিন তাকে ধাক্কা মেরে মালিক বের করে দেবে এই জগতে সব জিনিস ভগবানের কিন্তু আমরা যখন ভাবছি এটা আমার তাই যুদ্ধে লাগছে মানুষ জানে না তো সেজন্য আইন ফলো করতে হবে আইন উল্লঙ্ঘন মানে পাপ হয়ে যাচ্ছে তো সেজন্য কৃষ্ণ বলছেন হ্যাঁ জেশাং তু অন্তর্গতং পাপ এই পাপ কর্ম থেকে এইসব হচ্ছে তো সেজন্য চারটি জিনিস আমরা শুনলাম অধর্ম হ্যাঁ অধর্ম যেটাকে আমরা আইনের উল্লঙ্ঘন করছি সেটাকে বলে পাপ আর ধর্ম মানুষ মাত্রই ধর্ম আচরণ করা উচিত বৈদিক শাস্ত্র কি বলা হলো ধর্মহীন মানুষ পশু নরা নাম পশুরা আহার নিদ্রা ভয় মৈথুন করে মানুষ আহার নিদ্রা ভয় মৈথুন করে কিন্তু কি পার্থক্য মানুষ আর পশুর মধ্যে জানে না প্রভু পা যখন আমেরিকা গিয়েছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি সেখানে গিয়ে বলেছিলেন আমেরিকান লোকদের যে আপনারা আভিজাত্যপূর্ণ পরিমার্জিত পশু সমাজ গঠন করেছেন সুপিস্টেটেড অ্যানিমাল সোসাইটি গঠন করছেন কুকুরের জীবনযাপন করছেন প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান স্বামী যিনি কালকাটাতে আবির্ভূত হয়েছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের সেনাপতি ভক্ত চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে বলেছিলেন আমার এক শুদ্ধ সেনাপতি বিশ্বের সর্বত্র আমার নাম প্রচার করবে ত্যা পাঁচশো বছর আগে বলেছিলেন তো সেই সেনাপতি ভক্ত কে শিল প্রভুপা দিস্কনের প্রতিষ্ঠাতা যিনি কালকাটাতে আবির্ভূত হয়েছিলেন তিনি সারা বিশ্বে গিয়ে হরি নাম বিতরণ করেছেন সেখানে গিয়ে আমেরিকায় প্রথম গিয়েছিলেন গাছের গুড়ায় বসে হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করলেন আর সেখানকার ছেলেমেয়েরা হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছে তাদের কিছু অভাব ছিল টাকা পয়সা গাড়ি বাড়ি তারা কেন হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছে সুইসাইড করছে লক্ষ লক্ষ মানুষ ঘুমের ট্যাবলেট না খায় ঘুমাতে পারছে না তো বললেন তোমরা একটা পরিমার্জিত পশু সমাজ গঠন করছ সমাজ গঠন তোমরা কুকুর সমাজ সব সেখানকার ছেলেমেয়েরা রেগে গেছে একদম যে আপনি ভারত থেকে এসে আমেরিকান লোকদের সারা বিশ্বের মানুষ তাদের অনুকরণ করছে আর আপনি ভারত থেকে এসে আপনার ভারত থেকে অনেক সাধুরা এসছে এখানে মেয়ে নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে গেছে ভেলকিবাজি দেখিয়ে দিয়ে গেছে আপনি এখানে এসে কিনা আমাদের বলছেন দিতে এসেছি আর জুর গলায় বলছেন আমরা কুকুরের জীবনযাপন করছি প্রবাদ বললেন হ্যাঁ সেই বললেন হ্যাঁ কুকুরেরা চার পায়ে দৌড়ায় আপনারা চার চাকা গাড়িতে দৌড়ান কুকুরেরা খায় আপনারাও খান কুকুরেরা বংশ বিস্তার করে আপনারা বংশ বিস্তার করেন হয়তো আপনারা মার্জিত পশু প্রভাত একটা গল্প বলেছিলেন যে একটা গরিব লোক খুড়া কিন্তু খুব কামুক গরিব আবার খুড়া কিন্তু খুব কামুক তার একটা স্ত্রী ছিল সুন্দরী সতী হ্যাঁ সতী স্ত্রী সুন্দরী কিন্তু এই খুড়া দরিদ্র কামুক ব্যক্তি তাদের এলাকায় একটা বেশ্যা ছিল সে তার স্ত্রীকে বলে দেখো তুমি যদি আমার পত্নী হও তো আমার ইচ্ছা পূর্ণ করো আমি ওই যে সুন্দরী বেশ্যা আমাদের ওই পাড়াতে আছে আমি তার সাথে মিশতে চাই তাকে আমার ভালো লাগে কিন্তু আমার টাকা পয়সা নেই তুমি ওখানে গিয়ে খাটো তার বাড়িতে কাপড় চোপড় পরিষ্কার করো ঝাড়ু দাও বিনা বেতনে আর সে তখন তোমাকে বলবে তখন আমার কথা বলবে তো সেই খোড়া কামুক ব্যক্তির পত্নী সতী সুন্দরী নারী সে তার স্বামীর কথা পালন করতে ওই আর বাড়িতে গেছে বিনা পয়সায় ঘর ঝাড়ু দিচ্ছে কাপড় কাটছে তখন বেশ্যা একদিন জিজ্ঞাস করছে আরে তুই আমার বাড়িতে টাকা পয়সা না নিয়ে এইসব কাজকর্ম করছো কি কারণ না না একটা কারণ আছে কি কারণ না আমার স্বামী তোমার সাথে মিশতে চায় তার জন্য আমি বিনা পয়সায় কাজ করি তুমি তো টাকা না হলে কাউকে মিশতে দিবে না তো আমার তো গরিব স্বামীর কোনো টাকা পয়সা নেই তাই আমি বিনা বেতনে তোমার বাড়িতে খাটছি ও তাই নাকি ঠিক আছে তোমার স্বামীকে আসতে বলো তখন এই পত্নী সুন্দরী মহিলা তাকে কাঁধে করে সেই বেশ্যার বাড়িতে নিয়ে গেছে তো নিয়ে গেলে তখন বেশ্যা বলেছে তার একটা কর্মচারীকে ওই খোড়ার সামনে যাও ওই যে ময়রা মিষ্টি দোকানি এখন গরম গরম মিষ্টি হচ্ছে হ্যাঁ এই সন্ধ্যাবেলা ওর মিষ্টি তৈরি হয় এখনই ভালো রসগুলা তৈরি হচ্ছে বড় বড় ওই গরম রসগুলাগুলি চারখানা নিয়ে আসো তো নিয়ে এসছে তখন সঙ্গে সঙ্গে চারটা আসন করেছে এবং চারটা পাত্রতে সে বেশ্যা কি করেছে না এই বলেছে তুমি এগুলি খাবে খাওয়ার পরে আমার সাথে মিশবে তার আগে নয় তখন সেই খোড়া কে কি আসন দিয়েছে একটা কম্বল আসন দিয়েছে একটা কুসা আসন দিয়েছে একটা কাপড়ের আসন দিয়েছে আর একটা মাদুর কাঠির আসন দিয়েছে তো এরকম চারটা আসন দিয়েছে চারটা থালি দিয়েছে প্লেট একটা সোনার একটা রূপার একটা মাটির একটা কাঁসার প্লেট দিয়েছে আর চারটা গ্লাসও দিয়েছে এরকম হ্যাঁ সোনার রুপুর মাটির এরকম গ্লাসও দিয়েছে জল দিয়েছে আসন দিয়েছে আর রসগুল্লাগুলি ওই প্রত্যেকটা পাত্রে রেখে দিয়েছে তারপরে বলছে তুমি প্রতিটা আসনে বসবে একটা করে রসগোল্লা খাবে প্রতিটা পাত্র থেকে আর এক গ্লাস করে জল খাবে একটু করে এইসব কর তখন বেশ্যার সামনে সে ব্যক্তি এসবগুলা খেল খাওয়ার পরে বেশ্যা জিজ্ঞাসা করল আরে তুমি এই যে পাত্রগুলি থেকে রসগুল্লা খেলে কোন রসগোল্লাটা তোমার কোন পাত্রের রসগোল্লাটা তোমায় ভালো লেগেছে বলো তখন সে বেশ খুড়া কামুক ব্যক্তিটা বলেছে এই প্রত্যেকটা পাত্রের রসগোল্লা একই স্বাদ তখন বেশা বললো তোমার পত্নী আর আমার মধ্যে কিছু পার্থক্য আছে আমরা ভাবি ইন্দ্রিয় সুকরা জন্য বিবাহ পত্নী ছেড়ে আবার অন্য দিকে যাচ্ছি ইন্দ্রিয় সুকরা যেন আমরা বহু মিশছি কামের দ্বারা আসক্ত হয়ে পড়ছি কুকুরেরাও তো মৈথুন ক্রীড়া করে ছেলে উৎপন্ন করে সে একই সুখ তারাও খায় আমরাও খায় খিদা নিবৃত্তি একই আপনি কাটা চামচে খান এসি ঘরে বসে টেবিল চেয়ারে বসে খান সোনার থালায় খান আর একজন রাস্তাঘাটে খাচ্ছে ক্ষুদার নিবৃত্তি একই এই জন্য আমরা হয়তো পরিমার্জিত পশুর সমাজ গঠন করছি প্রভাদে এইভাবে এই গল্পটা বলে তাদেরকে বুঝালেন তখন সেই সব ছেলেমেয়েরা হ্যাঁ সেখানে বড় বড় শিক্ষিত জ্ঞানীগুণী সব লোক সব হতাশা উৎকণ্ঠা উদ্বেগে ঘুরছে কোথায় শান্তি আনন্দ সুখ পাওয়া যাবে আমেরিকার মতো ছেলেমেয়েরা দেখুন আমরা ভাবছি টাকা পয়সা থাকলে সুন্দরী বউ থাকলে টিভি থাকলে গাড়ি বাড়ি থাকলে সুখী হব জিজ্ঞাসা করুন বুকে হাত দিয়ে যাদের আছে সবসময় হতাশা উৎকণ্ঠা উদ্বেগ কি কারণ আমরা জানি না এগুলি সুখের কারণ নয় আনন্দের কারণ নয় প্রকৃত আনন্দ আমরা চাইছি কিন্তু এই জগতে সেই আনন্দ নেই একটা রাজা ছিল তো সে রাজা অন্য এক দেশের এক রাজকন্যাকে বিবাহ করল করে সঙ্গে সঙ্গে বিবাহ বাসরে রাত্রিবেলা একটা পাঁচ কোটি টাকা রত্নমালা রানীকে নিয়ে পরিয়ে দিয়েছে এবং আলিঙ্গন দিয়ে বলছে আমি তোমায় খুব ভালোবাসি আর এই রত্নমালাটা যত্ন নিয় পাঁচ কোটি টাকা এর সদ ব্যবহার করো আজ বিবাহ বাসরে আমি তোমাকে দিলাম ভালোবাসা তো রানী সেটা পরে থাকলেন তো কয়েকদিন পরে রানী স্নান করে বস্ত্র চেঞ্জ করার সময় ওই রত্নমালাটা গলা থেকে বের করে জানলাতে রেখেছেন তো জানলাটা খোলা ছিল হঠাৎ করে একটা কাক এসে ওই পাঁচ কোটি টাকা রত্নমালাটাকে নিয়ে পালিয়ে গেল। তখন রানী ক্রন্দন করতে শুরু করেছে তো রাজা যখন খবর পেয়ে এলেন কেন কান্না করছো না তোমার ভালোবাসা বিবাহ বাসরের এই পাঁচ কোটি টাকা রত্নমালা আমি রক্ষা করতে পারলাম না তো সেজন্য কন্দন করছো আরে কি আছে দশ কোটি টাকার রত্নমালা এখনই আমি বানিয়ে দিচ্ছি বলেন না ওই দিনের ভালোবাসার রত্নমালাটা আমার চাই আমি দশ কোটি টাকা রত্নমালা চাই না তখন রাজা ঘোষণা করলেন তার দেশে রানীর এই রত্নমালা পাঁচ কোটি টাকা কাক নিয়ে গেছে সে ফেলে দিবে যদি কেউ দেশের প্রজারা পাবেন রানীকে ফেরত দিলে দশ কোটি টাকা বক্সিস পাবেন তো কে না দেবে তখন এইসব খবর পেয়ে সব লোকেরা খুঁজছে তন্নতন্ন করে হঠাৎ করে একদিন একটা যুবক ছেলে দেখছে হ্যাঁ সূর্য উদয় হয়ে গেছে হ্যাঁ সে যেতে যেতে দেখছে দশটা সময় পুকুরের মধ্যে ওই রত্নমালাটা ও আগে দেখেছিল রানীর গলায় দেখছে পুকুরে ভাসছে তখন সঙ্গে সঙ্গে ভাবলো আরে তখন দেখছে চারিদিকে হ্যাঁ কেউ দেখে ফেললো কি না কেন এটা দিলে রানীকে দশ কোটি টাকা বক্সিস পাওয়া যাবে তখন ও জলে নামছে যেই নামছে তখন জলটা পাটা যেই নামছে হেলকিয়ে যাচ্ছে ঢেউ তরঙ্গ সৃষ্টি হচ্ছে আর পাটার নিচের দিকে চলে যাচ্ছে চূড়া বালি ছিল পুকুরটা তখন সে ডুবে যাচ্ছে আর হেলকে যাচ্ছে রত্নমালাটা দূরে সরে যাচ্ছে তখন আবার উঠে আসছে তো এই রকম সে একদম বিকাল পর্যন্ত করতেই আছে কিন্তু সেই রত্নমালাটা যেই নামছে জলটা হেলকে যাচ্ছে হাত বাড়াচ্ছে দূরে সরে যাচ্ছে চূড়াবালি আবার নেমে যাচ্ছে নিচে দিকে আবার উঠে আসছে হঠাৎ করে একজন সাধু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তুই ছেলেটাকে দেখছেন ভিজা যেন সবসময় চঞ্চল আরে তুই কিছু একটা খোঁজ করছিস নাকি না 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 আমি কিছু খোঁজ করছি না আমি সাধু তুমি মিথ্যা কথা বলবে না তোমাকে দেখে তোমার চোখ থেকে মুখ থেকে হ্যাঁ তুমি কিছু একটা অন্বেষণ করছ পাচ্ছ না দেখো তুমি যা খোঁজ করছো আমায় বলো তোমার সেই জিনিস আমি নিব না আমি সাধু তোমাকে সত্য কথা বলছি বলে দেখুন রাজা ঘোষণা করেছিলেন রানীর মালাটা কাক নিয়ে গেছিল আর ফেলে দিয়েছে পুকুরে পড়ে আছে যে দেখুন দেখুন ওইটা আমি ফেরত দিলে দশ কোটি টাকা পাব তখন সাধু হাসছেন আরে তুমি ঠিক জিনিস খোঁজ করছ রত্নমালাই খোঁজ করছ রানীর কিন্তু ভুল জায়গায় খোঁজ করছো বলছে কেন ওই তো জলে ভাসছে বলছে না তুমি ভুল জায়গায় খোঁজ করছো এই দেখো গাছের ডালে দেখো রত্নমালাটা সূর্যের কিরণে সেটা তার প্রতিবিম্বিত হয়ে জলের পুকুরে তুমি দেখছ তুমি আসল জিনিস খুঁজছ কিন্তু ঠিক জায়গায় নয় তাই এই জগতে আমরা শান্তি সুখ আনন্দ খুঁজ করছি ঠিকই আনন্দ বাস্তব সুখই বাস্তব শান্তি বাস্তব কিন্তু ভুল জায়গাতে ভুল স্থানে আমরা খোঁজ করছি সেটা মানুষ জানে না আমরা ভাবছি স্ত্রীর সাথে মিশলে আনন্দ হবে তারপরে হতাশা ঠিক নয় এটা যে ক্ষণিক সুখ আহার নিদ্রা ভয় মৈথুন এইসব পশু পাখির মতো আমরা যে ভাবছি এগুলি আমাদের আনন্দ দেবে না এই জগতে যা কিছু চাকচিক্য যা কিছু এগুলি সব অনিত্য এগুলি সুখ চুলকানির মতো প্রহ্লাদ মহারাজ মহাজন তিনি ভাগবত বললেন মানুষ চুলকায় তাকে আরাম লাগে কিন্তু পরিণাম দুঃখ তো জড় জগতে যেটাকে সুখ বলে আমরা ভাবছি প্রতীয়মান আছে দুঃখের একটু নিবৃত্তিকেই সুখ আমরা ভাবছি কিন্তু সেটা দুঃখের কারণ সেটা আপনাকে সুখ নয় আরও বড় দুঃখকে আপনি ডেকে নিয়ে আসছেন ওই ছেলে যদি ওইখানে ভুল জায়গায় বারবার সে দৌড় যায় সেই রত্নমালাটা পাবে যেন সাধু বৈদ্য সদৃশ তারা মিথ্যা কথা বলে না তারা শাস্ত্রের প্রকৃত শিক্ষাকে তারা আচরণ করেন এবং সেটাকে পুনরাবৃত্তিকরণ করেন ভগবান আছেন তার নাম আছে কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ আপনি টাকা পয়সা চান ধনী লোকের কাছে যেতে হবে যার টাকা আছে আপনি শিক্ষা চান যার কাছে শিক্ষা জ্ঞান আছে তার কাছে যাবেন আপনি শান্তি চান যার শান্তি আছে যিনি শান্তিময় তার কাছে যাবেন তো সে শান্তিময় পুরুষ কে আমার বাবা মা সে তো হতাশা উৎকণ্ঠায় কষ্ট পাচ্ছে বৈজ্ঞানিকরা তারাও হতাশা উৎকণ্ঠায় কষ্ট পাচ্ছে রাজনৈতিক নেতারা তারাও হতাশা উৎকণ্ঠায় কষ্ট পাচ্ছে দেবতারা তারাও হতাশায় উৎকণ্ঠায় রয়েছে অসুরের আগে উৎপীড়ন করছে স্বর্গরাজ্যে তিনি জগতে কে শান্তিময় পুরুষ আনন্দময় পুরুষ এটা আমাদের লোকস অজানত ভাগবত বলছে এই জন্য গীতা ভাগবত সায়েন্স সায়েন্স মিন্স প্র্যাকটিক্যাল বাস্তব আমরা জানি না আমরা নষ্ট দৃষ্টা আমাদের চোখ থাকছে আমরা অন্ধ সবাই এই লাইট আছে বলুন তো আপনারা নিজের মুখটা দেখতে পারেন কি নিজের মুখ দেখতে পারেন না নিজের চোখের কাছে পল্ল কাছে দেখতে পারেন না তাহলে আমাদের দৃষ্টিটা নষ্ট আবার যাকে দেখছেন আয়নাতে দিয়ে দেখার নিজের মুখ দেখছেন ময়লা থাকলে দেখতে পারেন না ময়লা পরিষ্কার করে দিলে লাইট না থাকলে নিজের মুখও দেখতে পারবেন না তো লাইট লাগবে তো সেই লাইট ভগবান কৃষ্ণ উপনিষদ বলছেন হ্যাঁ তিনি দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপে তিনি পরমাত্মা রূপে হৃদয়ে রয়েছেন এবং তিনি আসেন যুগে যুগে এবং এই কলি যুগে নাম রূপে এসেছেন অর্চা বিগ্রহ রূপে ভাগবত শাস্ত্র রূপে সেজন্য অধুনা পুরানো অর্ক উদিত নষ্ট কলৌ নষ্ট দৃষ্টা যেমন আমরা দেখুন বলছি এটা আমার বাবা এটা মা এটা পুত্র এটা আমার স্ত্রী এটা আমার স্বামী আমরা সবাই বলছি কিন্তু আমরা কিভাবে নষ্ট দৃষ্টি ভুল বলছি মিথ্যা বলছি কিভাবে? যখন কেউ মারা গেল আপনার বাড়ি থেকে বাবা মা স্ত্রী পুত্র কন্যা স্বামী যখন সেখানে কান্না রোল উঠে গেল ও আজ আমার স্বামী চলে গেলেন স্বামী চলে গেলেন কিন্তু আপনার ছেলে বলে মা বাবা তো শুয়ে আছে তুমি কান্না করছো কেন ছোটো বাচ্চাকে কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন বলুন তাহলে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির এই জ্ঞান আছে অনেক জ্ঞান দেওয়া হচ্ছে কিন্তু এই জ্ঞান নেই আমরা যুদ্ধ চালানোর কারণ ভুল পন্থায় আমরা চালাচ্ছি কোথায় গেলে আনন্দ পাবো সেটা জানি না নষ্ট দৃষ্টি বলছে এটা হিন্দু এরা মুসলিম এরা খ্রিস্টান এ প্রধানমন্ত্রী এ রাষ্ট্রপতি এ মুখ্যমন্ত্রী না এ দেহের অনিত্য পরিচয় যুদ্ধ লাগবে সেজন্য আত্মা জ্ঞান লাভ করতে হবে তো সেটাকে দেখতে গেলে আমাদের হৃদয় আয়নাকে পরিষ্কার করতে হবে ভগবান লাইট তাকে উদয় করাতে হবে হৃদয়ের মধ্যে তিনি হৃদয়ে আছেন কিন্তু মহিলা জমে আছে তাই এই কলিযুগে তাকে উদয় করানোর পন্থা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি করার মাধ্যমে এখানে বলা আছে যোং তো পাপম পুণ্যকর্মানম তে দ্বন্দ্বমহ পুণ্যকর্ম এই জগতে দুই প্রকার আছে একটা পুণ্য হচ্ছে কি ভক্তিময় পুণ্য যেটা নিত্য আনন্দময় এই হরি নাম, ভগবানের নাম ভগবানের নিবেদিত প্রসাদ আজকে এখানে প্রসাদ দেওয়া হবে সবাইকে আর গীতা ভাগব সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করা এগুলিকে বলে একটা পুণ্য যার দরুন হৃদয়ের আয়না পরিষ্কার হয় সেই জ্ঞান উপলব্ধি হয় তখন আমি দেখতে পারি হ্যাঁ সত্য অসত্য কে সত্য সত্যকে অসত্য সম্পত্তি ধন কে অধন অধন কে ধন এই মিথ্যা ঘুরছে সব তখন উপলব্ধি হবে অ আমি এই দেহ নই আমি হিন্দু নয় আমি মুসলিম নয় খ্রিস্টান নয় এইসব উপলব্ধি হবে যখনই হরিনাম করে সাধু সঙ্গে প্রসাদ খেয়ে হৃদয়ের আয়নাকে পরিষ্কার করতে পারবেন তখন হবে নচেত কোনোদিন হবে না চিরকাল আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি ডক্টরেট ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী রাজনৈতিক দল সৃষ্টি করুন না কেন কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না আমরা শান্তির নামে রাষ্ট্রসঙ্গ করছি কোথায় ভাগ হচ্ছে দেশ জেলা ভাগ হচ্ছে শান্তি হচ্ছে হবে না তো সেই জন্য এই জগতের মালিক ভগবান ভোক্তা রং জগত সর্বলোক মহেশ্বরম তিনি একমাত্র ভুক্তা মালিক তাই বাড়িতে সবাই উচিত আম এই কৃষ্ণের নাম করা গীতা ভাগবত পড়া সাধু করা তুলসী বৃক্ষে জল দেওয়া এগুলি পুণ্যকর্ম করলে এই সব আয়না পরিষ্কার হবে আর একটা পুণ্যকর্ম আছে সাধারণত ধনী লোকেরা করে অনেক লোক করে সমাজ সেবা করে ভাবছে এটা পুণ্য গরিব লোককে খেতে দেয় তারা ভাবছে আমি ধনী আর এরা সব গরিব ভিকারী এটা ডেউলিটি দৈত্য ভাব যেহেতু আমার হৃদয়টা মার্জনা নেই তাই আমি ভাব ওই পাড়ার লোকটা শত্রু এই পাড়ার লোকটা মিত্র আমরা রাজনৈতিক দলে ভাবছি ওই দল লোকগুলি শত্রু ভাবছে আমি রাজা সবাইয়ের জন্য আমার আমি রাজা মানে সকলের হিতাকাঙ্ক্ষী কিন্তু আমি দল ভাগ করে নিচ্ছি এইভাবে আমরা যেন এই দ্বৈত ভাব থেকে মুক্ত হই এই জড়জাগতি পুণ্য যেমন আপনি কাউকে খাওয়াচ্ছেন মানে পুণ্য করছেন ভাবছেন স্কুল কলেজ বানিয়ে দিচ্ছেন হসপিটাল খুলছেন রুগীকে ঔষধ দিচ্ছেন পুণ্য কিন্তু এটা অনিত্য আপনি কিছু ভাত ডাল খাওয়ালেন ওটা তো শাক হত্যা হয়ে গেল ওটা তো পাপ চুরি করা যে খাবে সে তো পাপ কর্ম করছে আপনি এটা করে ধনী হয়ে করে বললেন ও তুই ভিকারি খেতে পাস না আস আমার কাছে আমি তোকে দিচ্ছি কয়দিন দিবেন তো সেই আমরা কেউ দাতা নই ভগবান সব কিছুর দাতা আমরা এখানে মরিচিকার মতো ভাবছি যে সব পেলে আমি সুখী হব বা আমি এগুলি দান করলে আনন্দ পাব না এগুলি অনিত্য জিনিস আপনি কেউ নন এগুলি দেওয়ার আমরা নেকেট হয়ে এসেছি তো সেজন্য আমার অনুরোধ সবকিছু ভগবানের সম্পত্তি জানে গডের সম্পত্তি জানে আল্লাহর সম্পত্তি জানে আমাদের মনুষ্য জীবনে চাকরি ব্যবসা চাষবাস যা কিছু তার উদ্দেশ্যে কর্ম করুন তো সে আমি চারটি জিনিস বলবো যে শেষ করব প্রতিদিন সকালবেলা উঠবেন সূর্য আগে কেন না অ্যান্টিবায়োটিক তৈরি হবে যদি ভুরে স্নান করেন নর্মাল জলে নর্মাল জলে স্নান করবেন ভুরে সূর্য আগে ব্রহ্ম মুহূর্তে যাকে বলে স্নান দেখবেন কত ফুর্তি লাগবে দেহে আর পরিষ্কার বস্ত্র পরবেন যেগুলো কাঁচা হয়েছে তারপরে সকালের কর্ম আছে ভগবানের আরতি করা ধূপ ধূনা দিয়ে ছেলে নিয়ে একটু আরতি করুন তুলসীর সামনে বসে এই গীতা ভাগবত কর্তব্য অকর্তব্য ম্যানুয়েল বুক এই দেহের ম্যানুয়েল বুক কিভাবে ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করতে হবে চ কান উপস্থ ইত্যাদি তা এই ম্যানুয়েল বুক থেকে শিখুন ছেলে নিয়ে পড়ে কর্তব্য কর্তব্য আর হরিনাম জপ ছেলে মেয়েকে নিয়ে দশ মিনিট বসে পনেরো মিনিট দুই মালা জপ করুন একশো আটবার করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা একবার হলো এইভাবে একশো আটবার এরকম মালা এরকম মালা কম পক্ষে আমি ভিক্ষা চাইছি আপনারা করবেন তুলসীর সামনে দেখবেন আয়না পরিষ্কার হতে লাগবে আর রান্না করে নিবেদন করুন শাক সবজি হয়তো এখন পারছেন না অভ্যাস করুন সপ্তাহে একদিন কোনো ভক্তকে ডেকে হ্যাঁ আসুন আমার বাড়িতে আপনি তো প্রসাদ বুঝি আমার বাড়িতে একটু রন্ধন করে ভোগ লাগিয়ে দেখিয়ে দিন তো কি করে করতে হয় নিরামিষ রান্না আজ ইস্কন থেকে সারা বিশ্বে শেখানো হয় কীভাবে রন্ধন করতে হয় করে কীভাবে ভোগ লাগাতে হয় মায়াপুরে সারা বিশ্বের লোকেরা এসে শিখছে এই গৌর সময় যাবেন দেখবেন কত বিশ্বের লোক এসে হ্যাঁ তারা শিখে যাচ্ছে এবং রান্না গিয়ে সেখানে টিভিতে ইউটিউবেতে শিখাচ্ছে কিভাবে রান্না করে ভোগ লাগাতে হবে আর সেই প্রসাদ শাক সবজি ভগবানকে নিবেদন করে খেলে আমাদের হৃদয়ের আয়না পরিষ্কার হবে তখন ওটা জীব হতে হবে না ওই জীব আত্মা তখন মনুষ্য দেহে ভক্ত ঘরে জন্মাবে ভগবানের সেবা করার সুযোগ নিয়ে সে আবার ভগবত ধামে ফিরে যাবে ওই গাছপালা এই উপকারটা আপনিও করছেন নিজের এবং তারও তো সেজন্য এমনি ভাত ডাল বিতরণ করলে কি হবে সেটাও পাপ হবে চুরি করা হবে তো সেজন্য আমার অনুরোধ যদি কিছু বিতরণ করতে চান হরি নাম আমরা ভুলে গেছি যে ভগবানের নিত্য দাস সেই হরিনাম আর প্রসাদ বিতরণ করুন এটা থেকে বড় দান এই জগতে তাই এখানে ইস্কন অনুমোদিত যে কি বলে মাজডিয়া নামট ভক্তবৃন্দ তারা এই হরে কৃষ্ণ উৎসব আয়োজন করেছেন এই ভাগবত মানে ভগবানের আইন ভগবানের কথা আমরা যদি আলোচনা করব শুনব গ্রহণ করব তখন আমরা আস্তে আস্তে হৃদয়ে পরিষ্কার হবে তখন আনন্দ লাভ করব। এই বলে আমি এখানে শেষ করছি যদি কোনো প্রশ্ন থাকে আলোচ্য বিষয়ের মধ্যে জিজ্ঞাসা করতে পারেন হরে কৃষ্ণ সবাই হাত তুলুন একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে बंशा कल्पतरुभ्य कृपा सिंधु वैवच पति पावने भ्यो वैष्णवे नमो नमो